সম্মানিত উপস্থিতি। এখন আপনি হয়তো বলতে পারবেন, তাহলে কি নারীরা বাড়ি থেকে বের হতে পারবে না? তাহলে কি আজকে আমাদের সন্তানেরা, মেয়েরা, বোনেরা তারা কি স্কুল কলেজগুলোতে বা ইসলামিক কলেজগুলোতে লেখাপড়া করতে পারবে না? তাহলে কিভাবে তারা দিন ইসলামে লেখাপড়া করবে, কিভাবে তারা দিন ইসলাম শিখবে, বা কিভাবে বের হওয়ার ব্যাপারে ইসলাম অনুমোদন দিয়েছে, এটা আমাদের অনেকের কাছে প্রশ্ন থেকে যায়। তো সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে এরকম প্রশ্ন সালে আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, জানি তিন কিংবদন্তির এক কিংবদন্তি বলা হয় সালে আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি একটি অতি অসংখ্য কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে নূরুন আলা দারব, এক প্রকাশিত ২৪ খণ্ড আর এক প্রকাশিত অনুযায়ী ১২ খণ্ড। এই বইয়ে তিনি অনেক ফতোয়া তিনি দিয়েছেন মানুষ যেগুলো জানতে চেয়েছেন। সেই বইয়ের ১১তম খণ্ড ২৫৯ থেকে ৬০ পৃষ্ঠার কথা হচ্ছে কুরুজুল মারাতি ও সাবরিহান, যে একজন মহিলা বের হওয়া এবং অসাফরুহান তার সফর সংক্রান্ত আলোচনা। প্রশ্ন নাম্বার ৫৮২৮ নম্বর সোয়াল, মানে মানুষ তাকে প্রশ্ন করেছে এই প্রশ্ন ধারা ওই কিতাবে ৫৮২৮ নম্বর ধারা। তো এখন সাহেল একজন সাহেল জিজ্ঞাসাকারী সালে আল ওসাইমিন রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করছেন যে মা হুকমু জাহাবিল মারাদি লিসুক, মহিলারা যে বাজারে যাবে বাজারে যাওয়ার হুকুম কি, প্রশ্ন খেয়াল রাখবেন। দ্বিতীয় বলছে ওয়ামাজা তানসাহুনা নিসা ইয়া ফাজিলাতুশ শাইখ, হে ফাজিলাতুশ শাইখ বা সম্মানিত শাইখ, আপনি কি নসিহাত দেবেন নারীদেরকে, ওই নারীরা যে নারী ইউকসিরনা যাহাবা ইলাসুক, বেশি বেশি বাজার করে, বেশি বেশি বাজার ঘাটে বাজারে ঘাটে যায় বাহিরে যায়, এই নারীদের ব্যাপারে আপনার নসিহাত কি? দুটো প্রশ্ন করেছে, একটা প্রশ্ন করেছে বাজারে যাওয়ার ব্যাপারে নারীদের হুকুম কি, ইসলাম কি বলছে, দ্বিতীয় প্রশ্ন করেছে যারা সকল নারীরা বেশি বেশি বাজারে যায় তাদের ব্যাপারে আপনি কি নসিহাত করেন। বিশাল আলোচনা, বুঝতে পারছেন দুই পৃষ্ঠ আলোচনা, সেখান থেকে সংক্ষেপে আলোচনার সাথে সামঞ্জস্য যেটা সেটা নিয়ে এসেছি। তো তিনি আনসার দিচ্ছেন, বলছে আং সাহু বিহি আখওয়াতিনা আল মুসলিমাত, আমি আমার মুসলিম নারী আমাদের মুসলিম নারী বোনদেরকে এই ব্যাপারে আমি নসিহাত উপদেশ দিতে চাই। কে বলছেন? সালে আল ওসাইমিন রাহিমাহুল্লাহ দিতে চাই কি উপদেশ, যে আল্লাহ ইউকসিরনাল যাহাবা ইলা সুক, তারা যেন বাজার ঘাটে বেশি বেশি না যায়, তারা যেন বাজারে বা ঘাটে ঘাটে বা বাহিরের বাহিরে বেশি ঘোরাফেরা না করে, যাওয়া আসা না করে। কেন? লিআন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, তাদের বাড়িগুলোই হচ্ছে তাদের জন্য শ্রেষ্ঠ জায়গা। এ দেখেন আর আগের জামানার বা সাহাবা কিরাম সালবে সালিমান বা আমাদের পূর্বে যে মুহাদ্দিসে কিরাম, তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য হচ্ছে কোনো কথা বলতে গিয়ে নিজের পক্ষ থেকে বলে না, আগে সেই ব্যাপারে দলিল খোঁজে, দলিলকে সামনে রেখে ওই দলিল আগে আলোকে কিছু কথা বলার পর দলিল উপস্থাপন করে। উনি যে আগে বললেন যে আমি ওই নারীকে নারীদেরকে বা আমার মুসলিম বন্ধুদেরকে উপদেশ দিতে চাই, তারা যেন বাড়িতেই অবস্থান করে, বাসা থেকে বের না হয় বেশি বেশি এবং বাজারঘাটে বেশি বেশি না যায়, এটা যে বললেন কেন, দলিল দিচ্ছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের জন্য তাদের বাড়ি হচ্ছে শ্রেষ্ঠ জায়গা, এই কারণে উনি এই নসিহত দিলেন। তো এরপরে আর অনেক আলোচনা করেছেন সেটা বলছি না, এটা দিলাম প্রথম প্রশ্নের জবাব সংক্ষেপে। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেখান থেকে একটা বিষয় আমরা প্রথমে আলোচনা করেছি, ৩৩ নম্বর সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত, অকরনা ফি বুয়ুতিকুম না ওয়া তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, তিনি আলোচনা করতে করতে এই আয়াত নিয়ে এসেছেন, নিয়ে এসে এই আয়াতের লোকে ব্যাখ্যা দিচ্ছেন যেটা আপনার আমার জানা জরুরি। তিনি বলছেন যে ওয়াবিনা ও আলা জালিকা, এই আয়াতের আলোকে নাকুল আমরা বলতে চাই, কি বলতে চাই, ইন ইহতাজাতিল মারাতু, যদি মহিলার প্রয়োজন পড়ে দেখা দেয়, প্রয়োজন হাজত দেখা দেয়, প্রয়োজন দেখা যায়, লিল খুরুজি ইলা সুক, সে বের হবে বাজারের দিকে। কি বলছেন, একজন মহিলার যদি প্রয়োজন দেখাই দেয় তাকে অবশ্যই বাজারে যেতে হবে, ফাল তাখরুজ, সে যেন বাজারে যায়। এরপর বলছে লাকিন, কিন্তু কথা আছে, কি কথা, তাখরুজু বাইরা মুতাতাইয়িবাতিন, ওই নারী যখন বাজারে যাবে সুগন্ধি দিতে পারবে না, কোন প্রকারে সেন্ট সুগন্ধি কিছু দিতে পারবে না, তার জন্য হারাম। এরপরে বলছেন ওয়ালা মুতাবাররিজাতিন বিজিনা, সে যে রূপা সোনা সিটিগোল আরো যত প্রকারের অলংকার গলায় যে ভর্তি করেছে, নাকে কানে ভর্তি করেছে, এই যত প্রকার সাজসজ্জা সে করেছে এগুলো সে প্রকাশ করতে পারবে না, করলে সেগুলো ঢেকে রাখতে হবে, ঢেকে রেখে বাজারে যেতে পারবে, ২ নম্বর শর্ত গেল।
তিন নম্বর উনি বলছেন ওয়াকাশিফাতিন আন ওয়াজহিহা সে তার চেহারাকে খোদা রাখতে পারবে না এটাই উত্তম খোদা রাখা জায়েজের মত আছে কিন্তু বর্তমান জামানা হিসাবে ইনি কত রিজন না খোদাটাই উত্তম তিন নম্বরে বলেছেন আর অথবা মা ইয়াজিবু সাতরহু তার যা সতর এই সতরটাকে অবশ্যই ঢাকতে হবে খুলতে পারবে না এই শর্ত মেনে চললে একজন নারী প্রয়োজনে বাহির থেকে বাজারে যেতে পারবে এরপর বলছেন বাল বরং আরো কথা হচ্ছে শুনে রাখুন ওয়ালা মাশিয়াতান সে হাঁটতে পারবে না মিশিয়াতার রজুলি ওয়ালা মাশিয়াতান সে হাঁটতে পারবে না মিশিয়াতার রজুলি পুরুষ যেভাবে হাঁটে বা জোরে জোরে পা ফেলে বা অনেক দূর উঁচু উঁচু করে পা ফেলে হাঁটে এরকম একজন নারী হাঁটতে পারে না পুরুষের যত হাঁটার স্টাইল আছে কোন স্টাইলে একজন নারী হাঁটতে পারে না এটা ইসলাম বলেছে তিনি ওই আলোকে বলছেন যে একজন নারী হাঁটবে নারীর হাঁটার মতো সে পুরুষের মতো হাঁটতে পারবে না এরপর বলছেন ওয়ালা জাহিকাতা সে হাসতে পারবে না ফিল আসওয়াক বাজারে যাবে আর দাঁত বের করে হাসবে এরকম চলবে না বাজারে গিয়ে সে হাসতেও পারবে না এরপর বলছে ওয়ালা রাবিয়াতুল সাউত কথা যদি বলতে হয় ব্যবসায়ীদের সাথে দোকানদারের সাথে কারো সাথে তার সহপাঠীর সাথে স্বামী যদি থাকে তার সাথে যদি কথা বলতে হয় তার কথার আওয়াজ উঁচু হওয়া চলবে একদম নিচু থাকতে হবে তিন নং এরপরে তিনি বলছেন ওয়ালা ফাজিয়াতা বিল কল কারোর সাথে কথা বলতে হলে কথার আওয়াজ হবে নিম্ন প্লাস নম্র হওয়া যাবে না লাইন হওয়া যাবে না যে লাইনের কথা স্বামী স্ত্রীর মাঝে থাকবে এরকম নম্র কোমলীয় ভাষা অন্য কারোর সাথে বাজার ঘাটে কেন কোথাও ব্যবহার করতে কেন নারী পারবে না বিশেষ করে পুরুষের সাথে এই এতগুলো শর্ত দিয়েছেন এগুলো মানতে পারলে আপনার আমার মা বোনরা বাজারে বের হতে পারবে তিনি কথা বলছেন ওয়াম্মা ইয়াকামা মিন বাযিন নিসাঈ মিন খুরুজি বিলা হাজার যদি কোনো নারী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় এবং বলছেন আবিল খুরুজুল মুতাতাইয়িবান যদি সুগন্ধি মেখে বের হয় আর মুতাবাররিজাতুন যদি নিজের অবয়বকে নিজের অলঙ্কারগুলোকে প্রকাশ করে বের হয় আর মাশিয়াতু মিশিয়াতুর রাজুল যদি একজন নারী পুরুষ যেভাবে হাঁটে ওইভাবে হেঁটে হেঁটে সে চলাফেরা করে বাজারে বা বাড়ির বাহিরে এরপরে বলেছেন আর জাহিকাতুল মা জামিলাতিহা তার সাথে যারা রয়েছে এর সঙ্গে যদি সে উচ্চ হাসে বা হেসে হেসে কথাবার্তা বলে আর রাফিয়াতু সাউতিহা বা সাউতুহা বা সে যদি তার কথার আওয়াজকে উঁচু করে আর ফাজিয়াতুন বিল কওলি ফি মুখাতাবাতির রিজাল তার সাথে যে উপস্থিত ব্যক্তিরা রয়েছে এর সঙ্গে যদি সে নম্র ভাষায় কথা বলে তাহলে এই যে কর্মগুলো রয়েছে এই কর্মগুলো করে সে বাজারে বের বা বাড়ির বাহিরে বের হতে পারবে না এই সমস্ত যে কর্মগুলো বলা হলো আগের বিপরীতে বলা হলো এই সমস্ত কর্মগুলোর কথা তিনি বলছেন ফাকুল্লু হাজা মিনাল উমুরি মুহাররামাতুন এগুলো সব কোরআন হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এগুলো হলো হারাম এগুলো কি হারাম তার জন্য একজন নারীর জন্য অতএব এই আর কথা বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি এই সংক্ষিপ্ত আলোচনা এবং সালে আল ওসাইমিনের প্রশ্নোত্তর বিষয় থেকে স্পষ্ট বোঝা যায় যে জরুরি প্রয়োজন ছাড়া একজন নারী বাড়ি থেকে বের হতে পারবে না আজকে বের হওয়ার কারণে তার আজকে অধঃপতন বের হতে হলে তাকে কতিপয় যে শর্তগুলো সালে ওসাইমিন রহিমাহুল্লাহ কোরআন এবং হাদিস আলোকে বললেন এগুলো যদি আপনারা আমার নারীরা মানতে পারে তাহলেই ঘরের বাহিরে পা রাখতে পারে এর আগে ঘরের বাইরে পা রাখতে পা রাখলে এই নারীরাই ধর্ষিত হয় এই নারীরা ইত্যাদির শিকার হয় এরাই মানহানি হয় এরাই সমাজের বোঝা এরা এদের এরাই সমাজের কাছে কোনো মূল্যায়ন পায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝা তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন